আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা এখন অবস্থান করছি হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলা, যা ঢাকা থেকে 48 কিলোমিটার দূরত্ব। হবিগঞ্জ হচ্ছে পর্যটকের স্বর্গরাজ্য। এখানে ছড়িয়ে ছিটি আছে অসংখ্য পর্যটক স্পট, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাওর বাওর, নদীনালা, অসংখ্য চা বাগান এবং সংরক্ষিত বনাঞ্চল। হবিগঞ্জের বর্ডার জুড়ে রয়েছে মাইলের পরে মাইল সংরক্ষিত বনাঞ্চল, যা বাংলাদেশ এবং ভারতের বর্ডারে বিদ্যমান। যার মধ্যে উল্লেখযোগ্য দুটি বনাঞ্চল হচ্ছে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল এবং রেমাকালিঙ্গা বনাঞ্চল। প্রচুর পরিমাণ পর্যটক প্রতি বছর এই দুইটি বনাঞ্চল দেখার জন্য হবিগঞ্জ এসে থাকে। যদিও বনাঞ্চলগুলো হবিগঞ্জের জেলা অন্তর্ভুক্ত, তবু এগুলা হচ্ছে হবিগঞ্জ জেলা শহর থেকে অনেক দূরে বর্ডার সাইডে। তো বন্ধুরা, আজকে আমরা দুই পর্বে প্রতিবেদনের প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্বে আমরা সোনারুঘাট উপজেলা থেকে রাজার বাজার পর্যন্ত যাব, যা রেমাকালিঙ্গা যাওয়ার পথ। রাজার বাজার থেকে 6 কিলোমিটার দূরত্ব হচ্ছে রেমাকালিঙ্গা। আমরা রেমাকালিঙ্গা যাব না, এখান থেকে আমরা রাজার বাজার পর্যন্ত যেয়ে আবার ফিরে আসব। এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সাতছড়ি উদ্যানে, যা সোনারুঘাট থেকে অল্প দূরত্ব। তো বন্ধুরা, চলুন আমরা রাজার বাজার যেতে যেতে সোনারুঘাট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এবং ঢাকা থেকে আপনারা সোনারুঘাট কিভাবে আসবেন বা হবিগঞ্জ কিভাবে আসবেন, সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঢাকা থেকে আপনি হবিগঞ্জ দুইভাবে আসতে পারেন, এক হচ্ছে ট্রেন, দুই হচ্ছে বাস। ট্রেনে করে আসলে আপনাকে নামতে হবে শায়েস্তাগঞ্জ। ঢাকা থেকে সিলেটগামী প্রতিটা ট্রেনই শায়েস্তাগঞ্জ স্টেশন ধরে, সেক্ষেত্রে আপনি সময় লিখতে পারে সর্বোচ্চ 3 থেকে সাড়ে 3 ঘন্টা। আপনি শায়েস্তাগঞ্জ এসে আপনি যে গন্তব্য যাবেন, হবিগঞ্জ জেলা সদর যান অথবা বিভিন্ন যে ট্যুর স্পটগুলো আছে যেখানে যান না কেন, আপনি ওইখান থেকে আপনার গন্তব্য ঠিক করতে পারবেন। শায়েস্তাগঞ্জ থেকে আপনি প্রচুর বাস এবং সিএনজি পাবেন সব গন্তব্যে যাওয়ার জন্য। আর যদি আপনি ঢাকা থেকে হবিগঞ্জ আসেন, সেক্ষেত্রে সরাসরি হবিগঞ্জ আপনি যেতে পারেন অথবা সিলেটগামী বাসে করে আপনি শায়েস্তাগঞ্জ এসে আবার সিএনজি অথবা বাসে করে আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করতে পারবেন। ট্রেনে ভাড়া পড়বে শায়েস্তাগঞ্জ পর্যন্ত 220 থেকে 350-400 টাকার মতো, আর বাসের ভাড়া পড়বে আপনার 300 থেকে 400 টাকার মধ্যে। তো বন্ধুরা, আপনারা যারা হবিগঞ্জ ঘুরতে আসেন, আপনাদের মেইন লক্ষ্য থাকে দুইটি স্পট দেখা। তার মধ্যে প্রথম স্পট হচ্ছে রেমাকালিঙ্গা বনাঞ্চল, যা সংরক্ষিত বনাঞ্চল, বাংলাদেশ এবং ভারতের বর্ডার বিস্তৃত একটি এলাকা। আর একটা হচ্ছে সাতছড়ি বনাঞ্চল। সাতছড়ি বনাঞ্চলও বাংলাদেশ এবং ভারতের বর্ডার বিস্তৃত একটি অঞ্চল। এই দুইটি অঞ্চল যখন আপনারা ঘুরতে আসবেন, প্রচুর পরিমাণ চা বাগান দেখতে পারবেন। যখন আপনারা সাতছড়ি অথবা রেমাকালিঙ্গা যাবেন, যাওয়ার পথে দুই ধারে প্রচুর পরিমাণ চা বাগান আছে। চা বাগান দেখতে দেখতে আপনারা সাতছড়ি অথবা রেমাকালিঙ্গা পৌঁছে যেতে পারেন। সাতছড়ি সাধারণত দিনে এসে দিনে ঘুরে চলে যায় অনেকে। রেমাকালিঙ্গার জন্য আমি বলবো যে অনেকে আসে ক্যাম্পিং করার জন্য, রাত্রে থেকে পরের দিন সকালে আবার ঢাকা ব্যাক করে। ক্যাম্পের জন্য রেমাকালিঙ্গা খুবই উপযুক্ত একটি জায়গা। যারা আসবেন সময় নিয়ে এসে ঘুরে দেখে যেতে পারেন রেমাকালিঙ্গা এবং সাতছড়ি বনাঞ্চল। তো বন্ধুরা, চলুন আমরা যেতে যেতে সোনারুঘাট উপজেলা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জেনে নিই। সোনারুঘাট উপজেলা সদর জেলা হবিগঞ্জ থেকে 29 কিলোমিটার দূরত্বে, যার আয়তন হচ্ছে 427 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 3,02,110 জন, যার মধ্যে পুরুষ হচ্ছে 1,47,108 জন, নারী হচ্ছে 1,55,002 জন। সোনারুঘাট উপজেলার নামকরণ প্রসঙ্গে আমরা যা জানতে পারি তা হচ্ছে, সোনারুঘাট উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। অতি প্রাচীনকালে খোয়াই নদীপথে প্রচুর পরিমাণ চুনাপাথর আসত এই অঞ্চলে। এর ফলে ব্যবসায়ীরা এখানে এসে চুনাপাথর ক্রয় বিক্রয় করতেন। প্রথমে লোকে বলতো চুনাপাথরের ঘাট বা সোনার ঘাট, কালক্রমে এটি হয়ে ওঠে ঐতিহ্যবাহী জনপদ সোনারুঘাট। এই উপজেলা দক্ষিণে ভারত ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা, উত্তরে হবিগঞ্জ সদর উপজেলা ও বাহুবল উপজেলা, পূর্বে ভারত ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এবং পশ্চিমে মাধবপুর উপজেলা অবস্থিত। এই উপজেলায় 3টি নদী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খোয়াই, সুতাং এবং করাঙ্গি নদী।
মুক্তিযুদ্ধে চুনারগাঁও উপজেলা 4 নং সেক্টরের অধীনে ছিল। এই অঞ্চলের সেক্টর কমান্ডার ছিল মেজর কমান্ডার অফ সি আর দত্ত বীর উত্তম। এই উপজেলায় প্রথম পাথরের হাতিয়ার আবিষ্কৃত হয়। সোনারগাঁওয়ের পাইকপাটা ইউনিয়নে অবস্থিত সাতচরি জাতীয় উদ্যান, এর সাকলাপুঞ্জিতে প্রাচীন যোগাযোগের পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছিল। স্থানটি এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। যারা সাতচরি উদ্যান ঘুরতে যান তারা আশা করি এটা দেখে আসবেন। সোনারগাঁও উপজেলার বর্তমানে একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলা প্রশাসনিক কার্যক্রম সোনারগাঁও থানার আওতাধীন। পৌরসভা চুনারুঘাট আর ইউনিয়নগুলো হচ্ছে 1 নং গাজীপুর, 2 নং আহমেদাবাদ, 3 নং দেওয়ারগাছা, 4 নং পাইকপাড়া, 5 নং শানখোলা এবং 6 নং চুনারুঘাট, 7 নং উবাহাটা, 8 নং ষাটিয়াঝুরি, 9 নং রানীগাঁও, 10 নং মিরাশি। সোনারগাঁও জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে চিত্তরঞ্জন দত্ত, যাকে সিয়া দত্ত নামে আমরা চিনি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার, সেক্টর নং 4। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। ডক্টর এম এ রশিদ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর ও সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী হেমাঙ্গ বিশ্বাস, বাঙালি অসীমা সঙ্গীত শিল্পী এবং সুরকার, মূলত লোকসঙ্গীতের কেন্দ্র করে গণসঙ্গীতের সৃষ্টির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য, সৈয়দ নাসির উদ্দিন সিলেটের বিজেতা ও হযরত শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী, সিলেটের অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এই সৈয়দ নাসির উদ্দিন। এই অঞ্চলের প্রায় অর্ধেক মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এই অঞ্চলের প্রধান কৃষি উৎপাদন ফসলগুলোর মধ্যে হচ্ছে ধান, গম, আখ, শিম, আলু, তিল, সরিষা এবং চা। কিছু কিছু ফ্যামিলি আছে ব্যবসার সাথে জড়িত, তার পরিমাণ খুবই নগণ্য, 8 থেকে 8.5%। এছাড়াও এই এলাকা রেমিটেন্সের জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে আমাদের জাতীয় জিডিপিতে। এই অঞ্চলে প্রচুর মানুষ দেশের বাইরে থাকেন। এখানে উৎপাদিত ফল ফলাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস। তো বন্ধুরা, আপনারা যারা সোনারগাঁও ঘুরতে আসবেন, সোনারগাঁও ঘুরার মূল লক্ষ্য হচ্ছে সাতচরি এবং রেমাকালিঙ্গা বন দর্শনের জন্য। যারা এই অঞ্চলে আসবেন সেক্ষেত্রে আপনাদের থাকার জন্য এখানে তেমন সুব্যবস্থা নাই, আপনাদেরকে থাকতে হবে এখান থেকে 10-15 কিলোমিটার দূরে শায়েস্তাগঞ্জ উপজেলায়। শায়েস্তাগঞ্জে থাকার জন্য মোটামুটি মানের কিছু হোটেল রয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। সোনারগাঁওয়ে আপনারা যারা থাকবেন সেক্ষেত্রে আপনারা থাকার কোনো ব্যবস্থা করতে পারবেন না, ব্যক্তিগত যদি কারো বাসায় বাড়িতে থাকতে পারেন সেক্ষেত্রে ভিন্ন কথা। এখানে শুধু দিনের বেলা আপনার খাবার পাওয়া যায়, রাত্রে বুড়ি বোঝোর জন্য আপনার কোনো ভাত ডালের কোনো হোটেল থাকে না। আসলে এটা একটা প্রত্যন্ত অঞ্চল, আপনারা বুঝতে পারছেন। আর রেমাকালিঙ্গাতে যারা থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে তাঁবুতে থাকতে হবে। একটা কথা আপনাদেরকে না বললে নয়, তা হচ্ছে সাতচরি এবং রেমাকালিঙ্গা যে দুইটি বন এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বন, সংরক্ষিত বনাঞ্চল, এখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। বনে ঢুকার আগ থেকেই প্রায় 2 থেকে 3 কিলোমিটার আগ থেকেই মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে। আপনারা যারা যাবেন এই জিনিসটা মাথায় নিয়ে যাবেন। যদি আপনাদের কোনো দরকারি মেসেজ বা কথাবার্তা থেকে থাকে সেক্ষেত্রে রেমাকালিঙ্গা বনে যাওয়ার 2-3 কিলোমিটার আগ থেকে আপনারা কথাবার্তা সেরে নেবেন। সাতচরি উদ্যানের ক্ষেত্রে একই রকম। তবে আমরা যখন সাতচরি উদ্যানে গেছিলাম সেখানে ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পরে আমরা নেটওয়ার্ক পেয়েছিলাম, তাও ভালোভাবে পাচ্ছিলাম না, বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। আপনারা যখন যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর প্রচুর পরিমাণ চা বাগান আছে, আপনারা চাইলে এখান থেকে চা পাতা কিনে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এটা ভালোভাবে বুঝে দেখতে হবে। আপনারা যারা সোনারগাঁও উপজেলা ঘুরতে আসবেন এখানে প্রচুর পরিমাণে চা বাগান আছে, আপনারা চা বাগানগুলো ঘুরতে পারেন। এখানে প্রচুর পরিমাণে লেবু উৎপাদন হয় চা বাগানগুলোর মধ্যে।
পাহাড়ে। তো আপনারা যাওয়ার সময় এখান থেকে চা পাতা নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা চা পাতাগুলো দেখে শুনে বুঝে নিতে হবে, কারণ হচ্ছে এখানে ভালো মন্দ অনেক কিছুই আছে। আমরা এখানে বাগানের পাশ থেকে একটা চা বাগান থেকে চা কিনে নিয়েছিলাম, আপনারা আগামী পর্বে সেটা দেখতে পারবেন আশা করি। বন্ধুরা, আমরা এখন যে রোড ধরে যাচ্ছি এটা হচ্ছে আসামপাড়া রোড। এই রোডটা যাচ্ছে হচ্ছে হবিগঞ্জ জেলার আরেকটি উপজেলা গাজীপুর উপজেলা, যে উপজেলাতে রয়েছে রেমাকালিঙ্গা বনাঞ্চল। তো আমরা বেশি দূর যাবো না, আমরা এখান থেকে রাজার বাজার পর্যন্ত যাব। রাজার বাজার থেকে আরও 7 কিলোমিটার দূরে হচ্ছে রেমাকালিঙ্গা সংরক্ষিত বনাঞ্চল এবং প্রচুর চা বাগান রয়েছে এখানে, রেমা টি গার্ডেন থেকে শুরু করে অন্যান্য চা বাগানগুলো। এইদিকে যখন আপনারা যাবেন একটা নদী পাবেন, তা হচ্ছে খোয়াই নদী। এটি একটি প্রত্যন্ত অঞ্চল, এর ওপারে রয়েছে ভারতের আসাম রাজ্য, এই জন্য এটাকে আসামপাড়া রোড বলা হয়। এই আসামপাড়া রোডের নামকরণ প্রসঙ্গে আমরা স্থানীয়দের থেকে যা জানতে পারলাম তা হচ্ছে, গাজীপুর উপজেলাটা হচ্ছে ভারতের আসাম রাজ্যের পাশে, এখানে আসামীয় জনগোষ্ঠীর কিছু লোক বসবাস করে ওই পারে, এই জন্য এই রোডের নাম করা হয়েছে আসামপাড়া রোড। এখানেও বাংলাদেশের ভূখণ্ডে প্রচুর আসামীয় লোক বসবাস করে। এটি একটি প্রত্যন্ত অঞ্চল, সুযোগ সুবিধা বঞ্চিত একটি এলাকা, আপনারা যারা আসবেন তখন দেখলেই বুঝতে পারবেন মানুষগুলো অনেক সহজ সরল, এখানের প্রচুর মানুষ থাকে দেশের বাইরে। আপনারা যারা রেমাকালিঙ্গা বন দেখতে যাবেন তারা এই রোড ধরে যাবেন, সোনারগাঁও উপজেলা থেকে সোজা রাজার বাজার হয়ে গাজীপুর উপজেলাতে রেমাকালিঙ্গা বন অবস্থিত। রেমাকালিঙ্গা বন যখন দেখতে যাবেন প্রচুর পরিমাণ চা বাগান পাবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেমা টি গার্ডেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বা কোনো কিছু জানার ভালো মন্দ শেয়ার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টসে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে সাতছড়ি উদ্যানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।